বিসমিল্লাহি আলা বারকাতিল্লা আল্লাহ তালা আমাদের খাদ্যর মধ্যে বরকদান করুক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি অনুষ্ঠান প্রিয় দর্শক বিকেলের আড্ডায় চা আছে কিন্তু চার সাথে টা নেই তাহলে কি হবে নো টেনশন বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে চায়ের সাথে একটি পিৎজা হলে কিন্তু মন্দ নয় তাহলে আড্ডাটা ভালোই জমে তো প্রিয় দর্শক সেই বিকেলের নাস্তার মধ্যে আমরা কিভাবে একটি সাধারণ উপকরণ দিয়ে এই লকডাউনের মধ্যে একটি পিজ্জা পেতে পারি সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা গরিবের পিৎজা নামেই পরিচিত তো প্রিয় দর্শক আসুন আমরা ডিম এবং বরবটি দিয়ে একটি পিৎজা বানিয়ে দেখাই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন তো আসুন দেখা যাক কিভাবে আমরা পিৎজাটা তৈরি করি আমরা এখানে প্রথমে দুই কাপ আটা দিয়ে নিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ইস্ট দিয়ে দিলাম এক চামচ এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি ইস্টগুলোকে আলাদাভাবে একটু অ্যাক্টিভ করে নিচ্ছি তারপর আমরা আটার মধ্যে পানিগুলো দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নেব একবারে পানি না দিয়ে প্রিয় দর্শক খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকে আমরা এই পিৎজাটা তৈরি করব এটাকে গরিবের পিৎজাও বলা যায় বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে আমরা এই পিৎজাটা তৈরি করে নিচ্ছি আমরা একটি ডো তৈরি করে নিলাম এখন আমরা এটাকে সামান্য একটু তেল হাতে নিয়ে এটাকে আমরা উপর দিয়ে মেখে দিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমরা রেস্ট দিয়ে দিব এখানে আমরা একটি ডিম নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ ডিমের গন্ধটা দূর করার জন্য ওয়ান ফোর্থ কাপ আমরা ওয়ান ফোর্থ চামচ আমরা গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম এখন আমরা এটাকে নেড়ে চেড়ে নেব বিসমিল্লা হিওয়াল্লা বারকাতিল্লা ওয়েলকাম ব্যাক টেন মিনিটস প্রিয় দর্শক আমরা এটাকে সেই ডোটাকে ঘুচিয়ে নিলাম বাতাসটা বের করে নিচ্ছি এখন আমরা এই ডোটাকে বেলে নেব আমরা এই রুটিটার শেপ দিয়ে নিয়েছি ফিরিজ সমান করে এরকম পুর করে নিতে হবে এখন আমরা একটি প্লেট মাঝখানে দিয়ে দেব আমরা এটাকে ডিজাইন করার জন্য পিজ্জা কাটার দিয়ে এভাবে কেটে নেব এখন আমরা এটাকে একটু ডিজাইন করার জন্য বেনি ডিজাইন করার জন্য আমরা এভাবে করে নিচ্ছি হয়ে গেল আমাদের বেনি পাকানো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে প্যানের মধ্যে নিয়ে নিলাম সুন্দর করে বিছিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম টমেটো সস এবং কিছু দিয়ে দিলাম বরবটি কাঁচামরিচ এবং ঢেলে দিলাম একটি ডিম প্রিয় দর্শক এখন আমরা এটাকে প্যানে দিয়ে কিছু পেঁয়াজের কুচি উপর দিয়ে ছিটিয়ে দেব দিলাম পেঁয়াজের কুটি কুচি ছিটিয়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন আমরা এটাকে নিয়ে যাবো চুলয় এবং মিডিয়াম লতে দেখতে পাচ্ছেন মিডিয়াম লতে দিয়ে এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আমাদের পিৎজা তো প্রিয় দর্শক হয়ে গেল আমাদের আজকের সুন্দর একটি নর্মালি পিজ্জা বাড়িতে কোনো কিছু না থাকলে সামান্য উপকরণ দিয়ে আপনারা এই এই ধরনের পিৎজা তৈরি করে খেতে পারেন তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন করোনার মধ্যে আপনারা সকলে সাবধানে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন তিনি যেন আমাদেরকে সুস্থ রাখেন শান্তিতে রাখেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নতুন একটি আইটেম নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ আচ্ছা